আচ্ছা, আমরা যেহেতু টার্গেটিং বুঝে গিয়েছি, আমাদের নেক্সট স্টেপ কী ছিল? আমাদের তিনটা প্রসেস ছিল, টার্গেটিং বোঝা একটা প্রসেস, ক্যাম্পেইন টাইপ অ্যান্ড বাজেট বোঝা একটা প্রসেস, এবং তারপরে কপি বোঝা থার্ড প্রসেস। আমরা অলরেডি টার্গেটিং বুঝে গিয়েছি, এখন আমাদের কাজ হলো ক্যাম্পেইন টাইপ অ্যান্ড বাজেট আইডেন্টিফাই করা। ক্যাম্পেইন টাইপ আগে আইডেন্টিফাই করব, কারণ কোন ক্যাম্পেইন টাইপ করতেছি তার উপর ডিপেন্ড করে বাজেট বাড়বে বা কমবে। আমাদের এই প্রবলেম সলিউশন, এই পুরো ইকুয়েশন থেকে আমরা বুঝে গিয়েছি যে আমরা 8টা বা 9টা ক্যাম্পেইন চালাইতে পারবো। শুরুতেই আমরা এত ক্যাম্পেইন চালাবো না, শুরুতে আমরা সবসময় 2টা বা 3টা ক্যাম্পেইন দিয়ে যে কোনো প্রজেক্ট শুরু করব। এই ক্ষেত্রে আমাদের যেহেতু মাত্র 3টা প্রবলেম আইডেন্টিফাই করতে পেরেছি আমরা, সো হায়েস্ট 3টা সলিউশন আসছে 3টা সলিউশন থেকে। আপনি এখানে কোনো ফিক্সড মানে রুল নাই যে 9টা ক্যাম্পেইনই চালাতে হবে বা 8টা ক্যাম্পেইনই চালাতে হবে। জেনারেলি আমরা সবসময় 2টা 3টা থেকে শুরু করি এবং তারপর আস্তে আস্তে বড় করি। সো এখান থেকে হয়তো আমি একটা প্রবলেম নিয়ে ওটার একটা সলিউশন নিয়ে একটা ক্যাম্পেইন বানাবো, ওই সলিউশনটা সলভ হলে জীবন কীরকম হবে ওটা নিয়ে আরেকটা ক্যাম্পেইন বানাবো, এই 2টা দিয়ে আমি হয়তো শুরু করব। এই 2টা যদি কাজ না হয় তখন ওই আমার সলিউশনগুলো ইউজ না করলে কী ক্ষতি হয় ওটা নিয়ে আমি হয়তো আরেকটা ক্যাম্পেইন বানায় কাজ শুরু করব। এভাবে আমি মূলত 2টা বা 3টা ক্যাম্পেইন আইডিয়া ফাইনালাইজ করব যেগুলো নিয়ে আমি কাজ করতে চাই। কীরকম সলিউশন আমি বের করেছি এটার উপর ডিপেন্ড করবে আমার ক্যাম্পেইন টাইপ ঠিক করা। আমার সলিউশন যদি হয় যে আমি খুব তাড়াতাড়ি পেট ফুড ডেলিভারি দিতে পারি, তাহলে আমার মতে একটা ভিডিও অ্যাড এখানে খুব ভালো কাজ করবে। সো সেই ক্ষেত্রে আমাদের ক্যাম্পেইন টাইপ হবে একটা ভিডিও অ্যাড, যেখানে আমি দেখাবো যে একটা কাস্টমার অর্ডার দিল, খুব সাথে সাথে অর্ডারটা আমার ওয়ারহাউসে চলে গেল, ওখান থেকে একটা ডেলিভারি ড্রাইভার পিক করলো, সে ডেলিভারিটা নিয়ে আসলো আমার কাস্টমারের দরজায়, কাস্টমার দরজা খুললো, কাস্টমার হ্যাপি, কাস্টমারের বিড়াল বা কুকুর হ্যাপি, পুরো জিনিসটার আমি একটা ভিডিও শ্যুট করবো এবং তারপরে ওটা একটা ভিডিও অ্যাড হিসেবে যাবে। সো আমার ক্যাম্পেইন টাইপ, 1 নম্বর ক্যাম্পেইন টাইপ হয়ে গেল একটা ভিডিও অ্যাড ক্যাম্পেইন। সেকেন্ড, আমি হয়তো আরেকটা ক্যাম্পেইন চালাবো যেটার নাম আমি দিব লিড ক্যাম্পেইন, এবং ওখানে আমি প্রবলেম হিসেবে চালাবো, বা আমি ওখানে ওই ক্যাম্পেইনটা আমি চালাবো লাইফ ওয়েন থিংস গো ওয়েল। আমি দেখাবো যে আপনি যদি এখানে আপনার নাম, ইমেল, ফোন নাম্বার এক্সেট্রা সাবমিট করেন, সেক্ষেত্রে আপনার কিছুই করতে হবে না, সিম্পলি আপনি এগুলো সাবমিট করেন, আমার সেলসম্যান আপনাকে ফোন দেবে, ফোন দিয়ে জানবে যে আপনার বিড়াল বা আপনার কুকুর কোন ধরনের খাবার খেতে পছন্দ করে, আমার সেলসম্যান তখন দেখবে আমার ইনভেন্টরি তো ওগুলো আছে নাকি, থাকলে আমরা যে আপনাকে ডেলিভারি দিয়ে আসবো। পুরো জিনিসটা খুব সুন্দর একটা লং টেক্সটও হতে পারে, পুরো জিনিসটা একটা ভিডিও হতে পারে, বাট ওটা হবে একটা লিড অ্যাড। সো এটা গেল আমার সেকেন্ড ক্যাম্পেইন। পুরো ব্যাপারটা আমি এই কারণে ভেঙে ভেঙে দেখাচ্ছি, কারণ এই যে প্রবলেম জার্নি, এই জার্নিটা যদি আপনি না বোঝেন সেই ক্ষেত্রে আপনি আপনার ক্যাম্পেইনগুলো কীরকম হবে এটা কিন্তু বুঝতে পারবেন না, এবং ক্যাম্পেইন টাইপ বোঝা জরুরি, কারণ ক্যাম্পেইন টাইপ না বুঝলে আপনার বাজেট কীরকম হবে এটা আপনি বুঝবেন না। সো এই ক্ষেত্রে আমাদের 2টা ক্যাম্পেইন টাইপ ফাইনালাইজ করলাম আমরা, একটা ছিল ভিডিও ভিউ ক্যাম্পেইন এবং আরেকটা ছিল লিড অ্যাড ক্যাম্পেইন। এখন আমাদের বাজেট নিয়ে চিন্তা করতে হবে। আমরা আমাদের ক্লায়েন্টকে বলবো, যদি আমাদের ক্লায়েন্ট হয় একটা পেড ফুড কোম্পানি, যে প্রত্যেকটা লিডের জন্য তুমি কত টাকা অ্যাফোর্ড করতে পারবা। আমার ক্লায়েন্ট বলবে যে প্রত্যেকটা লিডের জন্য ধরেন কথার কথা আমি 50 টাকা অ্যাফোর্ড করতে পারবো। 50 টাকা যদি তুমি অ্যাফোর্ড করতে পারো সেক্ষেত্রে আমরা $5 একটা বাজেট সেট করবো, এবং আমাদের গোল হবে $5 আমরা যেন প্রত্যেক দিন 10টা লিড পাই। আমি জিজ্ঞেস করবো ভিডিও ভিউ তোমার কাছে কীরকম ইম্পর্টেন্ট, ব্র্যান্ড ভিজিবিলিটি তোমার কাছে কীরকম ইম্পর্টেন্ট, প্রত্যেক 5,000 ভিউয়ের জন্য তুমি কীরকম টাকা অ্যাফোর্ড করতে পারবা, বা আমি উল্টা করে বলবো যে আমার মনে হচ্ছে প্রত্যেক 5,000 ভিউয়ের জন্য এত টাকা খরচ হইতে পারে, তুমি এটা দাও আমাকে, আমি তারপর অ্যাড শুরু করবো। সো ওই বাজেটের যে পুরো ইকুয়েশনটা ওইটা আপনি তখনই বুঝতে পারবেন যখন আপনার ক্যাম্পেইন টাইপ ফাইনালাইজ হবে। এই কারণে ক্যাম্পেইন টাইপ 2টা ফাইনালাইজ করা জরুরি বা 3টা ফাইনালাইজ করা জরুরি, তারপরে যে আপনি চিন্তা করতে পারবেন বাজেট অ্যালোকেশন কীরকম হবে। আমার রেকমেন্ডেশন হলো মিনিমাম $5 দিয়ে শুরু করা প্রত্যেক দিন প্রত্যেক ক্যাম্পেইনের জন্য। সো আপনি যদি 2টা ক্যাম্পেইন চালান, $5, $5, $10 দিয়ে মিনিমাম শুরু হবে, এবং ম্যাক্সিমামের কোনো সিলিং নেই, বাট চেষ্টা করবেন একবারে খুব উপরে না যাওয়ার, 5, 10, 20 এর উপরে না যাওয়ার, কারণ এই 20-এর মধ্যে যদি আপনি থাকেন বা 50-এর মধ্যে যদি আপনি থাকেন 7 দিন চলে আপনি বুঝে যাবেন যে কোন ক্যাম্পেইন ভালো পারফর্ম করতেছে। আপনি দেখবেন 1 নম্বর ক্যাম্পেইন চলতেছে না, লিড অ্যাড খুব ভালো পারফর্ম করতেছে, ভিডিও অ্যাড একদমই ভালো পারফর্ম করতেছে না, ওটা বাদ। তখন আমরা আরেকটা সলিউশন নিয়ে আরেকটা ভিডিও বানাবো বা আরেকটা ইমেজ বানাবো, আরেকটা অ্যাড বানাবো, ওটা এখানে চলে আসবে, এবং তারপরে এই 2টা টেস্ট হবে, এবং তারপরে ওখান থেকে আরেকটা সলিউশন আসবে, এখান থেকে আরেকটা সলিউশন হবে। এভাবে আমরা পুরো জিনিসটা টেস্ট করতেই থাকবো, এবং ইভেনচুয়ালি আমরা বুঝবো যে 2টা অ্যাড খুব ভালো চলতেছে, ওই 2টা অ্যাডই আমরা কন্টিনিউ করবো, আর কিছু আমরা কন্টিনিউ করবো না, এবং ওই 2টা অ্যাডই আমরা বাজেট ঢালতে থাকবো। এভাবেই আমরা টার্গেটিং ফাইনালাইজ করে ফেলেছি, ক্যাম্পেইন টাইপ ফাইনালাইজ করে ফেলেছি, এবং বাজেটও ফাইনালাইজ করে ফেলবো।